আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কিভাবে সহজেই একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে www.gmail.com লেখার পর এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যেতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর এখানে ফার্স্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম আমি শরীফুল ইসলাম দিলাম, ইসলাম। তো ইউজার নেম নামটা হতে হবে ইউনিক, যেটা একমাত্র একটাই থাকবে জিমেইল, আর অন্য কারোর এরকম নাম থাকা যাবে না। তো তার জন্য নামের পরে সংখ্যা ব্যবহার করে যেতে পারি। তো আমি এখানে লিখব বাংলা ওয়ান দি ভ্যাম। আচ্ছা, পিস বাংলা দি, তারপর পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। নেক্সট দেওয়ার পর এটা আসবে না, কারণ এখানে পিস বাংলা নামে আমার আরেকটা আইডি আছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার। তো আমি এখানে ওয়ান যোগ করে দিলাম, দিয়ে নেক্সট করব। এখন চলে আসবে। আসার পর এখন এটাকে ভেরিফাই করার জন্য এটা নাম্বার চাবে। তো আমি এটাকে ভেরিফাই করার জন্য আমার একটা নাম্বার দিয়ে নিচ্ছি। নাম্বার দেওয়ার পর এখানে রিকোয়ার ইমেল অ্যাড্রেস অপশন, যদি কখনও এই আইডিটা জিমেল আইডিটা কখনও কোনো কিছু হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখন রিকোয়ারি করার জন্য এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখলে জিমেল অ্যাড্রেস ওইটাতে একটা কোড যেয়ে রিকোয়ারি করা যাবে। তো আমি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে রাখছি। এখানে এখন জন্ম তারিখ দিতে হবে। তারপর এখানে জেন্ডার মেল দিয়ে দেওয়ার পর নেক্সট যেতে হবে। নেক্সট যাওয়ার পর ভেরিফাই ইউর ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য একটা কোড আসবে। এখানে আমি সেন্ড দিয়ে দিলে এটা 6 ডিজিটের একটা কোড আসবে আমার ফোনে। কোড চলে এসেছে। তারপর ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হয়ে গেছে। এখন আমিন করতে হবে। তারপর এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস কিছু আছে গুগলের জিমেল, এগুলো পরে নিতে পারেন। এগুলো পরের পর রাজি থাকলে এগুলিতে চাপতে হবে।
আমার অ্যাকাউন্টটি লোডিং হচ্ছে, অ্যাকাউন্টটি খুলে গিয়েছে। তো এখন আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ খোলা হয়ে গেছে, এখন এটাকে কাস্টমাইজ করা প্রয়োজন। তো ভবিষ্যতে আমি অন্য একটি অ্যাকাউন্টে অন্য একটি ভিডিওতে কীভাবে কাস্টমাইজ করবো সেটা দেখাবো।